বোর্ডিংয়ে ঠিক এইরকম ঘাম ঝরানো তাপ থাকতে হবে, যেন আপনি ঘেমে যাচ্ছেন এই অবস্থায় তাপ আপনার মধ্যে থাকতে হবে, ঠিক এরকম ঘাম ঝরানো তাপ। আর এমনভাবে তাপ দিবেন না যে তাপের কারণে আপনার বাচ্চারা যেন চারপাশে ছড়িয়ে গেছে বা হচ্ছে যে বোর্ডিংয়ের এক পাশে গিয়ে জমা লেগে আছে তাপের কারণে, তাহলে বুঝবেন যে আপনি তাপ বেশি হয়ে গেছে। কিন্তু প্রকৃতপক্ষে এখন যেহেতু হালকা শীত, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন আপনি এখানে কোনো ক্রমে বাচ্চারা যেন অধিক তাপে আর বা অধিক ঠান্ডায় না লাগে, সেই দিকে খেয়াল রাখতে হবে। তো আমি আপনাদেরকে আজকে আমার মুরগির যে গ্রোথ, সেই গ্রোথ এবং আমার যে মিশন বর্তমানে, আমার বর্তমানে মিশন হচ্ছে আমি 500 মুরগি তুলছি এবং এই মুরগিগুলোকে আজ একদিন থেকে শুরু করে বিক্রয় করা পর্যন্ত যত রকমের আপনি ট্রিটমেন্ট ব্যবস্থা আছে এবং মুরগি বড় করা পর্যন্ত, এক কথায় আমি এই নতুন একটা মিশন নিছি, এক মাসে 2 কেজি থেকে 2.5 কেজি ওজন কীভাবে নিয়ে আসতে হয় এরই উপর ভিত্তি করে পুরো এক মাস প্রত্যেক দিনই আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব। আশা করি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেক দিন মুরগি লালন পালন সম্পর্কে ভিডিও পেতে থাকবেন। আর আজকে প্রথম দিন বাচ্চা নিয়ে আসছি এবং বাচ্চাগুলোর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এবারে কত সুন্দর বাচ্চাগুলো আমার। আমি সবসময় চেষ্টা করি এ গ্রেডের বাচ্চা নিয়ে আসার জন্য, আর আমার বাচ্চাগুলো মূলত এ গ্রেডের এই জন্য নেই, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো হয় এবং বাচ্চাগুলো বড় হয়। এ গ্রেড বাচ্চা চেনার জন্য আপনাকে খুব বেশি কিছু দরকার নেই, শুধু ওজন লক্ষ্য করে দেখবেন সবগুলো বাচ্চা একই রকমও হবে, চোখগুলো এবং পাগুলো ঝকঝকে হবে। আর এ গ্রেডের বাচ্চা আপনার ওজন 40 গ্রামের উপরে হবে এবং বি গ্রেডের থেকে হয়তো একটু দামে বেশি, এছাড়া সব দিক থেকে এ গ্রেডের বাচ্চা অনেক ভালো। আমি সাজেশন দিব আপনারা সর্বপ্রথম এ গ্রেডের বাচ্চা নেবেন, এবং আমার মিশনটা হচ্ছে আমি এ গ্রেডের বাচ্চা নিছি এবং এই বাচ্চা দিয়ে কিভাবে আপনাদের সামনে এক মাসে 2.5 কেজি ওজন নিয়ে আসবো। জাস্ট আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন প্রতিদিন আমার ভিডিওগুলো, আশা করি আপনাদের ভালো লাগবে এবং নতুন নতুন যে মেডিসিন এবং ট্রিটমেন্ট ব্যবস্থা সেই ব্যবস্থা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আমার ভিডিওগুলি অনেক উপকারী আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম। আজকে ব্রয়লার মুরগির প্রথম দিন, 55 টাকাকে বাচ্চা কিনছি। আমি মূলত কোন কোম্পানির বাচ্চা নিচ্ছি, আসলে কোম্পানির রিভিউ দেওয়ার জন্য আসিনি, আমি একদিন থেকে বিক্রয় পর্যন্ত সকল ধরনের ট্রিটমেন্ট ব্যবস্থা এবং কিভাবে মুরগি লালন পালন করা হয় এই বিষয়ে আপনাদের সামনে পরিপূর্ণভাবে আলোচনা করব, এবং কিভাবে বোর্ডিং ব্যবস্থা ভালো হলে ওজন বৃদ্ধি হয়। এক কথায় মুরগি লালন পালনের যে পরিপূর্ণ যে ব্যবস্থা সেই ব্যবস্থা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরা হবে। এখন আমি মুরগিটা নিছি মূলত 6 ঘন্টা আগে, এখন বাচ্চার অবস্থা দেখতে পাচ্ছেন এবং প্রত্যেক দিন এইভাবে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব। মুরগি ভালো করার জন্য বোর্ডিং ব্যবস্থা অতি জরুরি। আমার বোর্ডিং ব্যবস্থা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর করে বোর্ডিং ব্যবস্থা করছি, যদিও আমি জানতাম না আমার বাচ্চা আসার ডেট আজকে ছিল, হঠাৎ বাচ্চা আসতে খুব দ্রুত বোর্ডিং ব্যবস্থা করাই। বোর্ডিংটা খুব একটা খারাপ হয়নি, যদিও অনেকটাই ভালো করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চাগুলো, মুরগির পানি এবং খাবার পরিবর্তন করে দিব, এই প্রথম আজকে প্রথম দিন। এবং আমার এই মুরগির ভিডিও ইনশাআল্লাহ বিক্রয় পর্যন্ত চলবে, আপনারা সবাই দেখবেন। মুরগি লালন পালন তো সবাই করে, কিন্তু কীভাবে মুরগি লালন পালন করলে ওজন বৃদ্ধি হয় সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব, এবং প্রত্যেক দিন মুরগির যে বৃদ্ধি এবং আজ থেকে কয়েকটা দিন পর আপনাদের সামনে তুলে ধরা হবে যে কীভাবে মুরগির ওজন বৃদ্ধি করা যায় বোর্ডিং ব্যবস্থার মাধ্যমে। আমার যে মুরগিটা নিছি, মুরগিটি মূলত এ গ্রেডের বাচ্চা, আপনারা কখনো এ গ্রেড ছাড়া বাচ্চা নেবেন না, এ গ্রেডের বাচ্চা রেজাল্ট সবসময় ভালো হয়, দাম একটু বেশি হোক কিন্তু ওজন বি গ্রেডের থেকে অনেক ভালো আসে। এবং এ গ্রেড বাচ্চা চিনার যে কীভাবে চিনবেন এ গ্রেডের বাচ্চা, দেখতে পাচ্ছেন এ গ্রেডের বাচ্চা পা দেখেন, পাগুলো অনেক মোটামোটা, এবং চোখ দেখেন মুরগির চোখগুলো অনেক ঝকঝকে, এবং প্রত্যেকটা মুরগির বাচ্চাগুলো অনেক ভালো চঞ্চল স্বভাবে এবং 40 গ্রামের উপরে প্রত্যেকটা বাচ্চাই। আমি এখানে 500 বাচ্চা তুলছি,
এবং বিক্রয় পর্যন্ত আপনাদের সামনে প্রত্যেক দিন এই যে 500 মুরগির লালন পালন এবং বাচ্চার যে এ টু জেড যে তথ্য সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি আপনাদের সামনে গ্রুপের নাম বলবো বিভিন্ন মেডিসিনে, আপনারা আশা করি আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হবেন। বোর্ডিং ব্যবস্থা, বোর্ডিং শব্দের অর্থ হচ্ছে তাপানো বা তাপ দেওয়া। অবশ্যই মুরগিগুলোকে ভালোভাবে তাপ দিতে হবে। তাপ দেওয়ার জন্য আপনি যেটা জরুরি সেটা হচ্ছে যে প্রত্যেকটা মুরগিকে 2 ওয়াটের বাল্ব দিতে হবে। আসলে এই সিস্টেমে হয় না। আপনারা দেখবেন বাচ্চাগুলো যখন এইভাবে খেলাধুলা করবে, খুব সুন্দরভাবে বসে থাকবে, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, তাহলে বুঝবেন যে আপনি তাপ ঠিক আছে। আর যদি চারপাশে থাকে বা বুড়ারের নিচে থাকে তাহলে মনে করবেন যে তাপ একটু বাড়ানোর দরকার। তো আমার এখানে তাপ একদম পারফেক্ট আছে, যেটা আজকে প্রথম দিন। এবং আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তীতে যখন সকল ভিডিও আপনারা পাবেন। এবং আমার পূর্বে অনেক মুরগি সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে, বিভিন্ন মেডিসিন সম্পর্কে ভিডিও দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।